ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও মাননীয় চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী আজকে জন্মদিবস, এই জন্মদিবস উপলক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমি আশা করব আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু দান করবেন, ওনার মাধ্যমে লিডিং ইউনিভার্সিটি সহ অন্যান্য ওনার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে অনেক দূর। সেই শুভ সেই কামনায় রাগিব আলী স্যার স্যারের জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারের জন্মদিন উপলক্ষে উনাকে জানাই শুভেচ্ছা। আমাদের চেয়ারম্যান স্যার একজন, উনি বেশিরভাগ সময় পরিচিত দানবীর হিসেবে, তবে উনার শুধু দানশীলতা এটা নয়, শুধু আর্থিক ক্ষেত্রে নয়, উনি শিক্ষার ক্ষেত্রেও প্রসার ঘটিয়েছেন। উনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, যার কারণে হচ্ছে এরকম একটা ইউনিভার্সিটিতে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। তো স্যার অবশ্যই সিলেটের একজন কৃতি সন্তান এবং তার প্রতিটা জিনিস সিলেটকে উন্নত করার জন্য, স্যারের জন্য অনেক শুভকামনা এবং স্যার যেন দীর্ঘজীবী হন এই কামনা জানাই। জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। রাগিব আলী সাহেবের জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। রাগিব আলী সাহেবের জন্মদিনে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দানবীর সৈয়দ ডক্টর রাগিব আলীর জন্মদিনে আমাদের আন্তরিক শুভেচ্ছা। দানবীর সৈয়দ ডক্টর রাগিব আলী সাহেবের জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দানবীর সৈয়দ ডক্টর রাগিব আলী স্যারের জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাথে সাথে স্যারের দীর্ঘায়ু কামনা করছি। রাগিব আলী যাওয়ার জন্মদিন ও আন্তরিক শুভেচ্ছা ও শুভ জন্মদিন। ডক্টর সৈয়দ রাগিব আলী সাহেবের জন্মদিনে অর্পিয়াসের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। শুভ জন্মদিন। আমি ইউসুফ জান আসমানি, ইউরোপের বিশ্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বাংলার বিজ্ঞানী অধিভক্ত, যার অনুপ্রেরণায় আজকে আমি ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পাচ্ছি এমন মহামানব বাংলার জমিনে সারা জীবন টিকে থাকবে, ওনার জন্মদিনে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসছে 10ই অক্টোবর, আমাদের প্রাণ প্রিয়, আমাদের সকলের প্রিয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের জন্মদিন উপলক্ষে আমি তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সুন্দর দিন কামনা করছি। আমি চাই আল্লাহ যেন তাকে দীর্ঘদিন আমাদের মধ্যে বাঁচিয়ে রাখেন, সফল হিসাবে, কর্মবীর হিসাবে, এবং তিনি আমাদের মাঝে যাতে দীর্ঘদিন প্রাণ চাঞ্চল্য ধরে রেখে থাকতে পারেন এই কামনা করি, আল্লাহ তার ভালো করুক। বোমা দেশের প্রখ্যাত দানবীর রাগিব আলী স্যারের জন্মদিন উপলক্ষে আমাদের পক্ষ থেকে প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 10ই অক্টোবর, দানবীর ডক্টর রাগিব আলী সাহেবের জন্ম তারিখ, আমার পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই আর ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি যেন আমাদের মাঝে হাজার হাজার বছর। সৈয়দ রাগিব আলী সাহেবের জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে আজ 10ই অক্টোবর, দানবীর ডক্টর রাগিব আলী সাহেবের জন্মদিন উপলক্ষে আমি ডাক্তার মাহমুদ আব্দুল হালিম, ইনচার্জ রাবেয়া বানু জেনারেল হাসপাতাল কামালবাজার এর রাগিবনগর কামালবাজার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রাগিব আলী স্যারের শুভ জন্মদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজই 10ই অক্টোবর, আজকের এই দিনে উপমহাদেশের বিখ্যাত দানবীর ডক্টর রাগিব আলী সাহেবের জন্মদিন, শুভ জন্মদিন। রাগিব আলী সাহেবের জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাই। দানবীর রাগিব আলী সাহেবের জন্মদিনে আমার পক্ষে তাকে শুভেচ্ছা জানাইলাম। আসসালামু আলাইকুম। আজই 10ই অক্টোবর, মহান দানবীর রাগিব আলী সাহেবের জন্মদিনে
আমার আন্তরিক আমার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আমি ডক্টর ওয়াহিদুজ্জামান খান, লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে আজ আমাদের লিডিং ইউনিভার্সিটির স্বপ্নদ্রষ্টা, আমাদের লিডিং ইউনিভার্সিটির মাননীয় চেয়ারম্যান, আমাদের লিডিং ইউনিভার্সিটির প্রতিটি দেয়ালে দেয়ালে যার নিঃশ্বাস, দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের আজ জন্মদিন। আজ আমাদের বিশেষ দিন, মহান স্রষ্টার কাছ থেকে হাজার বছরে, প্রতি হাজার বছরে একজন পাওয়া যায় যিনি আসেন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য। তার ভিতরে অবশ্যই আমাদের দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের নাম বলাই যায়। ওনার হাতে প্রায় 2000 বা ততোধিক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবিকার কর্মসংস্থানের ব্যবস্থা হইতেছে। সমস্ত জাতি আজ তার এই শুভ জন্মদিনের, সমস্ত জাতি আজ আমরা আনন্দিত। এবং লিডিং বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান হিসাবে আমি স্যারের দীর্ঘায়ু কামনা করছি, স্যারের সুস্থতা কামনা করছি, এবং স্যারের শিক্ষাক্ষেত্রে এবং সিলেট, এই সিলেট শহরের শিক্ষা বলেন, মেডিকেল বলেন, দারিদ্র বিমোচন বলেন, সকল ক্ষেত্রে আমাদের দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের অবদান সিলেটের প্রতিটি মাটি সাক্ষী দিবে, প্রতিটি বালুকণা সাক্ষী দিবে, প্রতিটি গাছ সাক্ষী দিবে। স্যারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, স্যারের প্রতিটি স্বপ্ন যেন আল্লাহর কাছে কবুল হয় এবং স্যারের প্রতিটি স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। লিডিং বিশ্ববিদ্যালয়ের স্যারের প্রতিটি প্রতিষ্ঠান যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক বড় পর্যায়ে যায়। আমরা লিডিং পরিবারের পক্ষ থেকে স্যারের জন্মদিনে স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যারের সর্বোচ্চ সুস্থতা কামনা করে আল্লাহ তাআলা দরবারে আমরা সর্বোচ্চভাবে দোয়া করি। স্যারের মতো মানুষ প্রত্যেক বছর আসুক, প্রত্যেকটা ঘরে ঘরে স্যারের মতো মানুষ জন্ম নিক, প্রত্যেকটা মায়ের গর্ভে স্যারের মতো মানুষ জন্ম নিক, তাহলে বাংলাদেশ সোনার বাংলায় বাস্তব সোনার বাংলা হবে। প্রতিটি ঘরে ঘরে মানুষের মধ্যে যখন স্যারের মতো বিবেক জাগ্রত হবে, প্রতিটা মানুষের মধ্যে যখন স্যারের মধ্যে একটা বিবেক আসবে যে কীভাবে মানুষের অভাব দূর হয়, কীভাবে মানুষের মধ্যে শিক্ষা দেওয়া যায়, কীভাবে মানুষের মধ্যে চিকিৎসা দেওয়া যায়, কীভাবে মানুষের মধ্যে পঙ্গুত্ব দূর করা যায়, কীভাবে মানুষের মধ্যে ক্রিয়া প্রতিষ্ঠিত করা যায়, কীভাবে প্রতিষ্ঠার মধ্যে সাহিত্য আসে, কীভাবে প্রত্যেকটা মানুষ একটা পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আসে, এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে স্যারটা আমাদের জন্য একটা রোল মডেল। এজন্য স্যারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং লিডিং পরিবারের পক্ষ থেকে আমাদের ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে আমি স্যারের জন্মদিনে স্যারকে জন্মদিনের শুভেচ্ছা প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।